রাজ্যে নানা প্রান্তে মোট 16টি সিনেমা হল প্রদর্শন বন্ধ হলো অন্যান্য ছবির শুরু করা হলো বচ্চনের প্রদর্শন ছবি মুক্তির চতুর্থ সপ্তাহ পরে বচ্চনের সাফল্য এমনই থ্যাঙ্কফুলি কৃতিত্ব পুরোপুরি দর্শককে দেবো যে তারা ভালোবেসেছেন বলেই আজকে এই জায়গাটা তৈরি হয়েছে যদি দর্শক অ্যাকসেপ্ট করে নেয় তার থেকে বড় সাকসেস বড় অ্যাচিভ বড় ভালোবাসার জায়গা বা বড় ব্লেসিংস আর কিছু হয়ে ওঠে না সো সেটা সবার ক্ষেত্রেই ইমপ্লিমেন্ট করা যেতে পারে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে যতগুলো শোজ ছিল তার থেকে শোজের সংখ্যা বেড়েছে অ্যান্ড সেটাতে বোঝা যাচ্ছে যে মানুষ সিনেমাকে ভালোবাসছে বলে ব্যবসার জায়গায় ঠিকঠাকভাবে পারফর্ম করছে বলেই এটা হচ্ছে অ্যান্ড আমরা সকলেই জানি বিশ্বাস করি মাঝে মাঝে ফলো করি না মাঝে মাঝে ভুলে যাই দ্যাট কন্টেন্ট ইজ দ্য বিগার কিং অলওয়েজ অ্যান্ড আমরা যদি বিনোদন ঠিক মতন সততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে সেটার অন্য কোনো সাবস্টিটিউট নেই অ্যান্ড থ্যাঙ্কফুলি আমরা সেটা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি বচ্চনের ক্ষেত্রে তিন চার বছর এরকম সিচুয়েশন হয়নি যে তৃতীয় সপ্তাহে গিয়ে বা ফোর্থ উইকে গিয়ে নাম্বার অফ শোজ আরও বাড়ছে দিস ইজ সামথিং উইচ ইজ আই এম এক্সপিরিয়েন্সিং ফর দ্য ফার্স্ট টাইম রানটা সাস্টেন করা কন্টিনিউ করা সেটা চতুষ্কোণ আর বচ্চন সাকসেসফুলি করতে পারছে অনলি বিকজ দর্শক সেটাকে ভালোবাসছে এবং উই ফিল ব্লেস দ্যাট আমরা যে ভাবনা চিন্তা করেছিলাম সেটা দর্শকের সঙ্গে কানেক্ট করতে পেরেছি এক নজরে দেখে নেওয়া যাক মুক্তির চতুর্থ সপ্তাহে এসে কোন হলে কোন ছবিকে প্রতিস্থাপন করল বচ্চন হেমতাবাদে রাধা সিনেমা হলে যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন গঙ্গারামপুরের মিতা সিনেমা হল বন্ধ করা হয়েছে যোদ্ধার প্রদর্শন দীপালি টকিজ কামাখাগুড়ির এই সিনেমা হলেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে বচ্চনের প্রদর্শন শুরু হয়েছে লালগোলায় লালগোলা টকিজ যোদ্ধার প্রদর্শন বন্ধ করা হয়েছে কলকাতায় রিগাল সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন পাকিজা সিনেমা ভাঙুর বাজার বন্ধ করা হয়েছে যোদ্ধার প্রদর্শন গ্রাম শালকিয়ার রাধারানী সিনেমা হলেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন সোদপুরে রথীন্দ্র সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন কলকাতার আলিয়া সিনেমা হল সেখানেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে বচ্চনের প্রদর্শন শুরু হয়েছে বেথুয়াডরির শিবানী সিনেমা সেখানেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন পাণ্ডবেশ্বরের শ্রী দুর্গা সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন বালিয়াচকের রূপছায়া সিনেমা হল বন্ধ করা হয়েছে যোদ্ধার প্রদর্শন রামপুরহাটের মামতি সিনেমা হল বন্ধ করা হয়েছে যোদ্ধার প্রদর্শন বজবজের কুইন সিনেমা সেখানে ব্যাং ব্যাংয়ের প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন মাথাভাঙার অপসরা সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন হরিপুরের স্বপ্না সিনেমা হল সেখানে ব্যাং ব্যাংয়ের প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন সাধারণত বলা হয় তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবির বাজার মূলত মফস্বল ও গ্রাম বাংলাতেই অথচ বচ্চনের সাফল্যের ধারা অব্যাহত কলকাতাতেও রাজ্যের যে 16টি সিনেমা হলে অন্যান্য ছবির প্রদর্শন বন্ধ করে শুরু করা হয়েছে বচ্চনের প্রদর্শন তার মধ্যে রয়েছে কলকাতারও দুটি হল এখানে চলছে ভালোই চলছে বচ্চন চলছে বচ্চন আমাদের ভালোই সেল আছে ভিড় হচ্ছে দর্শক আসছে দর্শক ভালো বলছে এর আগে চলছিল যোদ্ধা যোদ্ধা সেরকম হয়নি তবে বচ্চন ভালোই চলছে ভালো লোক আসছে জিত এখন এদের মধ্যে সবার উপরে এটা তো বলতেই হবে আমাদের এর আগে যোদ্ধা চলছিল যোদ্ধা মোটামুটি খুব একটা যে ভালো গেছে তা তো নয় বচ্চনের প্রযোজনা সংস্থার তরফেও জানানো হয়েছে তৃতীয় সপ্তাহ পেরিয়ে চতুর্থ সপ্তাহে শুরুতেও ভালো ব্যবসার ইঙ্গিত দিচ্ছে বচ্চন থার্ড উইক শেষ হতে চললো ফোর্থ উইকে ঢুকছে ফোর্থ উইকে ঢুকেও সিনেমা হল কমেনি সিনেমা হল বাড়ছে এবং ব্যবসা হিসেবেও খুব ভালো ব্যবসা যাচ্ছে বচ্চন প্রচুর রিপিট দর্শক এসছে বচ্চন দেখতে যারা একবার বা একাধিকবার বচ্চন দেখতে গেছে এক সপ্তাহে দুবার দুটো কি তিনটে সিনেমা একসাথে রিলিজ হলো যে সিনেমাটা ভালো চলবে বেশি ভালো চলবে অবভিয়াসলি সিনেমা ওনার্স থিয়েটার মানে এক্সিবিটার ওনার্স যারা এক্সিবিটার্স তারা তো সবসময় চাইবে যে তারা বেস্ট সিনেমাটা পাক যাতে যেখানে দর্শক আসে দুর্গাপুজোর মুখে মুক্তি পায় বচ্চন দুর্গাপুজো পেরিয়ে এবার কালী পুজোতেও বচ্চন দেখতে হলমুখ হবেন দর্শকরা আশাবাদী টিম বচ্চন জিতের আশা সাফল্যের সিঁড়ি বেয়ে আরও এগিয়ে যাবে বচ্চন নজির গড়বে টালিগঞ্জের বক্স অফিসে মনোজিৎ সরকার এবিপি আনন্দ কলকাতা